ভাইজান সুন্দর না? হ্যাঁ সুন্দর। হাসান সাহেব। জি ভাইজান। আপনার মন কখনো অস্থির হয় না? জি ভাইজান, যুবক বসে একবার অস্থির হয়েছিল, তখন হাঁটা ধরলাম, দক্ষিণ বরাবর হাঁটা। ঠিক করলাম হাঁটতে হাঁটতে একসময় সমুদ্রের সামনে এসে দাঁড়াবো, তখন মনটা শান্ত হবে। তাই করলেন? জি ভাইজান, 2 মাস ধরে হেঁটে সমুদ্রের সামনে এসে দাঁড়ালাম, এই যে মন একবার শান্ত হলো, আর কোনোদিনও অস্থির হয়নি। বাজান, আপনার বাজনা বাজান। হাসান সাহেব, আমি আপনার প্রেসক্রিপশনটা ব্যবহার করব ঠিক করলাম, আমার মনটা খুব অস্থির। মনীষার মুখের দিকে তাকালেই মনে হয় একটা খুনটুন করে ফেলি। বাজান, আপনার বাজনা বাজান। আমি যে তোমাকে কি পরিমাণ পছন্দ করি তা কি তুমি জানো? জানি, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কি শিখেছো? আমি শিখেছি যে মানুষ পরাজিত হবার জন্য জন্মায় না। ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন ভাবি? আমি আমেরিকা চলে যাব, আবার ফিরে আসব। আমার জীবনে সবকিছু জট পাকিয়ে গেছে, জট খোলার চেষ্টা করব। তুমি কাঁদছো ভাবি? সরি, ওকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হচ্ছে, মনে হয় এই দুঃখে কাঁদছি। আর কাঁদবো না, আমি খুব শক্ত মেয়ে মনীষা। তুমি শক্ত মেয়ে না ভাবি, তুমি একটা নরম মেয়ে। না কোনো ব্যাপার না। জন স্টেইনবেকের নাম শুনেছিস? আমেরিকান ঔপন্যাসিক, নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি মূর্খ নারঞ্জু, স্টেইনবেকের বই আমিই তোকে পড়তে দিয়েছিলাম। উনি একবার ঠিক করলেন আমেরিকার এক মাথা থেকে আরেক মাথা যাবেন, হেঁটে হেঁটে যাবেন। উনি তাই করলেন, 3,000 মাইল হাঁটলেন। তুই কি তাই করতে যাচ্ছিস? হ্যাঁ, আমি হেঁটে হেঁটে দেশের সর্বদক্ষিণে যাব, সমুদ্রে নেমে যাব, হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকব, সূর্যাস্ত দেখে তারপর ফিরে আসব। এভাবে তাকিয়ে থাকবি না। বাবা তোকে ডাকছেন, যা। তুই হেঁটে হেঁটে সমুদ্র দেখতে যাবি?
হ্যাঁ কেন আমার মনটা খুব অশান্ত সমুদ্র দেখলে মনটা শান্ত হবে ও সমুদ্র দেখে মন যদি শান্ত হয় যা সমুদ্র দেখে ট্রেনে যা না হয় বাসে যা এই নে এই টাকাগুলো রাখ টাকা লাগবে না আমি হেঁটে হেঁটে যাব যখন খিদে লাগবে তখন লোকের কাছ থেকে চেয়ে চিনতে খাবো আরে গাধার বাচ্চা তুই কি ভিক্ষা করবি নাকি হ্যাঁ ভিক্ষে করব ভালো যা ভিক্ষে কর মনীষা মনীষা দরজাটা খোল মা কি ব্যাপার মা তোর মা যেন কেমন করছে জলদি আয় আমার সঙ্গে সে কি হ্যাঁ জলদি আয় কি হচ্ছে মা মা নিঃশ্বাস আমি তোর জন্য দোয়া করে গেলাম মা তোর জীবনটা সুন্দর হবে কোনো চিন্তা করিস না মা বাবা আমার কিছু লাগবে না মা আমার কিচ্ছু লাগবে না মা তুই যদি ভালো হয় মা তুই যদি ভালো হয় মা আমার কিচ্ছু লাগবে না পৃথিবীর কাছে আমার কিছু চাইবার নেই মা সারা জীবন এই বিছানায় দুটো বালিশ পাশাপাশি থাকতো আজকে একটা বালিশ কেন বালিশ কে সরিয়েছে আমি কেন ছোট আপা সরাইতে বলছে ছোট আপা কেন সরাতে বলেছে খালি বালিশ দেখেন আপনার মন খারাপ হয় সেজন্য বলছে ও বালিশ সরিয়ে ফেললেই মন খারাপ দূর হবে হবে না কোনোদিন হবে না
বালিশ কিনিয়ে আসবো খালু জান। চা চেয়েছি ময়না। সিনা খালু জান, তাহলে চা এনেছিস কেন? আমাকে আলাদা করে ভালোবাসা দেখাবার দরকার নেই, যা চা নিয়ে যা। সারাক্ষণ এই এক জায়গায় বসে থাকো, তোমাকে দেখে খুব অস্বস্তি লাগে। আমাকে দেখিস না, তুই তোর নিজের কাজ কর। মনে কর তোর মা যেমন নেই, আমিও নেই। এভাবে একা একা বসে থাকতে ভালো লাগে বাবা তোমার? লাগে, ভালোই লাগে। আমি তোমার কাছে বসলে তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। তুমি যতক্ষণ বসে থাকবে আমি ঠিক ততক্ষণ এখানে বসে থাকবো। আসমানি, আসমানি নগজন
গেট খোলা রাখছো ব্যাপারটা কি? গেট সবসময় বন্ধ রাখবা? তোমার কাজকর্ম কিন্তু আমার পছন্দ হচ্ছে না। এইভাবে কাজকর্ম করলে তো তোমাকে রাখা যাবে না। আমার একটা আদর আদর তার গলাটা খুশ খুশ করতো। ময়না, চায়ের ইংরেজি কি? বাবা, হাসান সাহেবের কাণ্ডটা দেখেছো? তাকে দেখে মনে হচ্ছে না সে বাড়িরই একজন। তা মনে হচ্ছে। তার আচার আচরণ ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না যে এই বাড়ির যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণের দায়িত্ব তার হাতে? হাসবে না বাবা, হাসবে না তো। তুমি তাকে ডাকো, ডেকে চলে যেতে বলো। নিরীহ বোকা টাইপের মানুষ থাক না বাবা। বাংলাদেশে প্রচুর নিরীহ বোকা টাইপের মানুষ আছে, সবাইকে তো পোষার দায়িত্ব তোমার না। আমি এক্ষুনি যাচ্ছি, যে চলে যেতে বলছি তাকে। আর এসব আলগা মাতু বুড়ি আমার অসহ্য লাগছে। হাসান সাহেব। ম্যাডাম, আমি একটা কাজ করতেছি, একটু পরে আস। কি কাজ করছেন? তেলের হিসাব মিলতেছে না। কোনো মাসে লাগে 5 কেজি তেল, কোনো মাসে 3 কেজি, গত মাসে লাগলো 7 কেজি। সর্বনাশের কথা, আমার মাথায় আগুন চলতেছে। হাসান সাহেব। জি। কতদিন হলো আপনার বাড়িতে? 9 মাস 3 দিন। শুকুর আলহামদুলিল্লাহ। না, অনেকদিন হয়ে গেল না আপনার এই বাড়িতে? অনেকদিন কোথায় হয়েছে, এখনো বছর ঘুরে নাই। না, বছর না ঘুরলেও আমার ধারণা অনেকদিন হয়ে গিয়েছে আমাদের বাড়িতে আপনার, ঠিক না? আপনি কিডনি বিক্রি করতে এসেছিলেন, কিডনি বিক্রি হয়ে গেছে, এখন যান দেশ বিদেশ ঘুরে বেড়ান, আর আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। এইটা আপনি কি কথা বললেন? আপনাদের ফেলে রেখে চলে যাবো এই অবস্থায়? আমি কি মানুষ না হাইওয়ান? আমাদের এমন কোনো খারাপ অবস্থা না যে আপনি যেতে পারবেন না। আপনাদের অবস্থা খারাপ না? না। বলেন কি কথা নেই, বার্তা নেই, বিয়ের আসরে ফস করে আপনার বিয়ে ভেঙে গেল, আপনার মা ইন্তেকাল করলেন, আপনার বাবা দিন রাত বারান্দায় বসে থাকেন, কোনো স্যার ভেদ নাই। আগে এমন রাগে লোক ছিলেন, এখন দেখলে মনে হয় বোয়াল মাস। মবিন ভাই আর ভাবির একসঙ্গে আমেরিকা যাওয়ার কথা, ভাবি চলে গেলেন, মবিন ভাই ঘুরতেছে এতিমের মতো, এক মাস ধরে রঞ্জু ভাইয়ের কোনো খবর নাই। এটা খারাপ অবস্থা না? আপনার বিবেচনায় কি বলে? আমাদের অবস্থা ঠিক করার দায়িত্ব কি আপনাকে দেওয়া হয়েছে? দায়িত্ব কেউ কাউকে দেয় না ম্যাডাম, দায়িত্ব আপসে চলে আসে। ম্যাডাম, আপনি এখন যান, আমি একটা জরুরি কাজ করতেছি। তেলের হিসাব মিলতেছে না, 1 মাসে 7 কেজি তেল, কি সর্বনাশের কথা! আসমানে আসমানে, এখন থেকে তেলের ডিব্বা আমার কাছে থাকবে, যখন তেলের দরকার হবে আমাকে বলবা, আমি নিজ হাতে ঢেলে দিয়ে আসবো, যে রোগের যে চিকিৎসা। ভাইজান, আপনি কেমন কথা কন? আমি কি তেল নেতুরা? আমি তেল খাই। তুমি তেল খাও না, তুমি তেল অপচয় করো, তুমি অপচয়কারী, তুমি হইতেছো গিয়া শয়তানের বোন। আমি শয়তানের বোন? এটা আপনি কি কন? কথা বলবা না, অধিক কথা বলা তোমার অভ্যাস, হাসান মিয়া অধিক কথা ধার ধারে না, যাও। খালুদান। কি হয়েছে? হাসান ভাই আমারে শয়তানের বোন বলছে। এই জীবনে আমি অনেক খারাপ গালি শুনছি, এই প্রথম আমার একজন বলেছে শয়তানের বোন। দেখ আসমানি, সামান্য কারণে চোখের পানি ফেলবি না, চোখের পানি একটা বিরাট ব্যাপার, অকারণে চোখের পানি ফেলতে নাই। গরিবের চোখের পানির দাম কি? গরিব ধনী সবার চোখের পানির একই দাম। যা কাজ কর, যা। যে আচ্ছা,
বসেই আছো? হ্যাঁ। আচ্ছা, আমাকে বসে থাকতে দেখলে তুই এত বিরক্ত হস কেন? আমি তো কোনো ঝামেলা করি না, বল করি। না, করো না। আমি চাই বাড়িটা আবার আগের মতো হোক, সবাই একটু স্বাভাবিক আচরণ করুক। বাবা সারাক্ষণ বারান্দায় বসে থাকে, তুই সারাক্ষণ তোর ঘরে বসে থাকিস, এদিকে রঞ্জুর কোনো খোঁজ নেই। আমার দম বন্ধ হয়ে আসছে ভাইয়া, সত্যি সত্যি আমার দম বন্ধ হয়ে আসছে। তোর কাছে দম বন্ধের কোনো ওষুধ আছে ভাইয়া? সারাদিনের জন্য একটা রিক্সা ভাড়া কর, রিক্সা ভাড়া করে সারা ঢাকা শহর ঘুরে বেড়া, দেখবি দম বন্ধ কেটে গেছে। কথা বলবি না তো, চুপচাপ বসে থাক। ভাইজান, তরকারি রান্তাছি, তেল দিয়ে যান। খুব ভালো হবে, বেশি তেল খেলে হাটের ব্যারাম হয়। তারে কইছে তুই বেশি জানিস। কিছু বলবে হাসান? জি স্যার, বলবো। বলো। কাল রাত আনুমানিক 3 ঘটিকার সময় আমি একটা স্বপ্ন দেখেছি স্যার, সেই বৃত্তান্তটা আপনাকে বলবো যদি আপনি অনুমতি দেন। কি স্বপ্ন? কাল রাতে স্বপ্নে মাকে দেখলাম স্যার। তোমার মাকে? জি না, আমার জন্মের সময় উনি ইন্তেকাল করেছেন, ওনার চেহারাই আমার মনে নাই, ওনাকে স্বপ্নে কেমনে দেখবো। এই বাড়িতে আমি যাকে মা ডেকেছি ওনাকে আমি স্বপ্নে দেখেছি। তুমি কি মোবিনী মার কথা বলছো? জি স্যার। স্বপ্নে কি দেখেছো বলো তো বাবা। দেখলাম উনি একটা সুন্দর বাগানে হাঁটতেছেন, হাজারে বেজারে ফুল ফুটেছে, বেহেশতি বাগান। দেখেই মনে হলো ওনার বেহেশত নসিব হয়েছে। হ্যাঁ, বেহেশত নসিব তো হবেই। জানো হাসান, আমার সারা জীবনে আমি এমন ভালো মহিলা দেখিনি। এই দেখো, আমার কথা বলতে গিয়ে আমার চোখে পানি চলে আসছে। তুমি স্বপ্নে আর কি দেখলে হাসান? আমি দেখলাম উনি একটা সুন্দর বাগানে হেঁটে বেড়াচ্ছেন, কিন্তু মুখটা মলিন মনে হয়। কেন কেন মুখটা মলিন মনে হবে কেন? ওনার মলিন মুখটা দেখে আমার মনটা খুবই অস্থির হলো। আমি বললাম, মা আপনার মুখটা মলিন কেন? উনি হাসলেন, কিন্তু মুখের মলিন ভাবটা গেল না।
আমি আধার বললাম, মা আপনার মুখটা মলিন কেন? উনি বললেন, মনীষার বাবা সারাক্ষণ চুপচাপ বসে থাকে, আমার বড় অস্থির লাগে। আমি বললাম, মা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। উনি বললেন, তুমি মনীষার বাবাকে গিয়ে বলো সে যেন একটা ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকে, সে যদি এরকম চুপচাপ বসে থাকে আমার বড় পরেশানি লাগে। ভালো কাজটা কি সেটা কি বলেছে? তার আগে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে গেল? জি। ভালো কাজটা কি করতে বললো সেটা তো বুঝতে পারছি না। মহিন, 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 ও মহিন, এখনো ঘুমোচ্ছিস? ঘুমোচ্ছি না বাবা, শুয়ে আছি। বেলা 11টা বাজে, এখনো শুয়ে আছিস? আমাদের সবারই সিস্টেমের গন্ডগোল হয়ে গেছে বাবা। কেউ সারাদিন বারান্দায় বসে থাকে, আবার কেউ সারাদিন শুয়ে থাকে, আবার কেউ অকারণে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়। আচ্ছা মবিন, তুই তোর মাকে স্বপ্নে টপ্নে দেখেছিস? না, আমিও দেখিনি, তবে হাসান দেখেছে। একটা সুন্দর বাগানে তোর মা হেঁটে বেড়াচ্ছে, একটা বেহেশতি বাগানে, নানান রঙের নানান গন্ধের অসংখ্য ফুল ফুটেছে, খুবই অপূর্ব। সেই বাগানে তোর মা হেঁটে বেড়াচ্ছে, তবে তার মুখটা একটু মলিন। হাসান বলল, মা আপনার মুখটা এমন মলিন কেন? তোর মা বলল, এই যে সংসারের বিশৃঙ্খল অবস্থা আর আমি সারাদিন বারান্দায় বসে থাকি, সেই জন্যে তোর মার মনটা মলিন। আমাকে খুব ভালো একটা কাজে ব্যস্ত থাকতে বলেছে। ভালো কাজটা কি সেইটাই তো বুঝতে পারছি না। সারা জীবন তো তুমি ভালো কাজই করেছো বাবা, এর চেয়ে বেশি ভালো কাজ আর কি করবে? না না, তোর মার মাথার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ছিল, হয়তো সে বলতো, কিন্তু হাসানের ঘুমটা ভেঙে গেল। হাসানকে বলতে হবে যেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, যেন চট করে ঘুম ভেঙে না যায়। তুই রসিকতা করছিস? হ্যাঁ বাবা। যে স্বপ্নে তোর মা আছে সেই স্বপ্ন নিয়ে রসিকতা করবি না। সরি বাবা, ভুল হয়ে গেছে, আর করব না। বাবা, তুমি অনেকদিন আমাকে ধমক দাও না, গাধার বাচ্চা বলে গালি দাও না, আজ গাধার বাচ্চা বলে প্রচন্ড জোরে একটা ধমক দাও। আমার মনে হয় তোমার এই ধমাকের সঙ্গে সঙ্গে সব আগের মতো হয়ে যাবে। গাধার বাচ্চাটা বলে কি, মার মৃত্যুর পর এই প্রথম তুমি হাসলে বাবা।